ভাঙা গড়ার মালিক আল্লাহ ওহে দয়াময়, তোমার দয়ায় কষ্টের একটা কিচ্ছা আগে যাই মওলা তোমার দয়া চা, মতের কান্নারি আমার নবী মোস্তফা দরুদ সালাম জানাই নবীজির রওজা, আর সালাম জানাই আমার বাবা মায়ের পা। সিলেট বাসির কষ্টের কথা গানে বলে যা, ভয়াবহ বন্যায় তাদের বেঁচে থাকা দায় আল্লাহ তুমি সহায়। বলবো ভাই দুঃখের কথা বুকটা ফেটে যা, চোখে পানি এসে যা, এই কাহিনী বলতে গিয়ে চোখে পানি এসে কোথায় আশ্রয় নেবে মানুষ ওহে দয়াময়, কি খাইয়া বাজবে মানুষ নেই কোনো আশ্রয় আল্লাহ নেই কোনো আশ্রয়, একমাত্র বাঁচাতে পারো তুমি রহমান, তোমার কাছে ওহে ভয়াবহ বন্যায় মাওলা বন্দায় কত জনার ঘরে বাড়ি এই বন্যায় ভেসে যায় আল্লাহ আশ্রয় তাদের না, পানির ভিতর বসত করে কত দিন হইয়া যা, হরে মা বোনেদের নেই তো কোন দুঃখের সীমা। এই জীবনে এমন বন্যা চোখে দেখি না, 2022 সাল ভাইরে ভোলা বরদায় বন্যা ভোলা যাবে না, সন্তানকে বাঁচাইতে বাবা মা জীবন বাজি রাখে কত চেষ্টা,
চেষ্টা করে তাদের সন্তানকে বাঁচাতে, হায় রে কত চেষ্টা করে তাদের সন্তানকে বাঁচাতে। বানর কুকুর বন্যায় ভেসে আশ্রয় পাইল, পেটের ক্ষুদায় কুকুর দেখেন কি কাজ করিল, বানরের বাচ্চা যে ছিল। কুকুরের নজর পড়িল বাচ্চাটাকে দেখে, বানরের বাচ্চা খাইয়া খুদা নিবারণ করিবে, মওলা তোমার লীলা বোঝার মত সাধকার আছে। বানর বুঝতে পাইয়া কি কাজ করে যা, কোলের ভিতরে বাচ্চাটাকে রাখে যে আগলাই, কুকুর কামড়াইয়া যা। বাজবে কি না মরবে মায়ে চিন্তা নাহি করে, কুকুর তাহার মিটায় মাকে কামড়িয়ে, হায় রে এমন দৃশ্য ঘটে গেল বন্যার কারণে। বানের স্রোতে মরছে মানুষ লাশ পানিতে ভাসে, কোথায় দেবে লাশের কবর জায়গা না পায় রে, বলতে বুকটা যায় ফেটে। এমন দৃশ্য দেখে ভাই রে কলিজা ফেটে যা, ঘরবাড়ি ভাসাইয়া নিল নিঠুরেই বন্যা, গরু বাসুর দেখেন গোয়ায় কত মারা যায়। বন্যার তোদের পাশে দাঁড়া ও ভাই পয়সাওয়ালা, আপনার দানে খুশি হবে না আমার দয়ালো মওলা, ও ভাই শোনেন পয়সাওয়ালা। আমি শিল্পী ইমরুল কায়েস অনুরোধ জানা, সবাই মিলে বন্যার তোদের পাশে দাঁড়ান ভা, সবাই মিলে সহযোগিতা করেন তাদের ভা।
বহু বন্যা থেকে রক্ষা কর খোদা, বিপদে পড়িয়া ডাকে তোমার পাপি বান্দা, আল্লাহ কেউ নেই তুমি ছাড়া। সিলেট বাসির জন্যে দোয়া করে সর্বজনা, তুমি মৌলা সহায় হও গো সাই রব্বানা। নগর বাংলা এই স্টোরি পরিবেশনা।